प्रेसिडेंट पता है? हाँ, सिंगापुर का प्रेसिडेंट पता है? हाँ, चाइना का प्रेसिडेंट? शायद आप लोगों को मेरी बात थोड़ी सी कड़वी लगे, लेकिन ध्यान से सुनना, आपसे ज्यादा इज्जत है हमारे पास। पूछो कैसे? आपकी इज्जत एक बार गई तो गई, हम तो रोज रात को इज्जत बेचती है, साली खत्म ही नहीं होती। হ্যালো উত্তম পৃথিবীবাসী, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি জে নাইম চৌধুরী, আমার নতুন একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা কি বলতে পারবেন রিসেন্টলি উপমহাদেশের সমসাময়িক কোন অভিনেত্রী সবচেয়ে বেশি ট্রলের শিকার হন, কিংবা তাকে নিয়ে সবচেয়ে বেশি মিম বানানো হয়? ঠিক ধরেছেন, তার নাম হচ্ছে আলিয়া ভাট। আলিয়া ভাটের নতুন একটি সিনেমা রিলিজ পেতে যাচ্ছে, যার নাম হচ্ছে গাঙ্গুবাই। গাঙ্গুবাই সিনেমার একটি ট্রেইলার সম্প্রতি রিলিজ পেয়েছে, তা আমি ভাবলাম একা একা কেন দেখবো, আপনার সাথে নিয়ে দেখি আর কেমন লাগে না লাগে তা শেয়ার করি। कहते हैं कामाटीपुरा में कभी अमावस की रात नहीं होती, क्योंकि वहां गंगूबाई रहती है। अच्छा, तो पर पाए के ना मल्लग मतलब सिंह लुकटा तो सही दिसे। नमस्ते नमस्ते ए शायद आप लोगों को मेरी बात थोड़ी सी कड़वी लगे, लेकिन ध्यान से सुनना, आपसे ज्यादा इज्जत है हमारे पास। पूछो कैसे? अच्छा, आपकी इज्जत एक बार गई तो गई, हम तो रोज रात को इज्जत बेचती है, साली खत्म ही नहीं होती। ओरे बाबा, मिर्जो, तुझे क्या लगता है गंगूबाई भूख खाती है? मुझे तेवर दिखा रही है। तुझे तो दिन में तारे दिखाऊंगी मैं। कमाठीपुरा रजिया भाई का था। अरे की बना इस तरह रजिया भाई का रहेगा। तेरी रजिया का आप सुन सुन की रहा उल्टी आ जाती है। ए तेरी औकात मेरा सही 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 लाला को घर बसते हुए देखना पसंद है। जस जस अजय देवगन लिया गंगू ने हमारे बच्चों को, इनको शिक्षा का हक दिलाकर ही रहूंगी और समाज में इंसान की तरह जीने का हक मैं लेकर ही रहूंगी। लिखो माँ का नाम गंगूबाई और बाप, बाप का नाम क्या लिखें? माँ का नाम काफी नहीं है ना, चलो बाप का नाम देवानंद। खोलो और थोड़ा खोलो और थोड़ा। अब पूरा का पूरा चाइना मुंह में घुसाएगा क्या? चाइना एक तो खोचा मार लो। अरे जब शक्ति संपत्ति सद्बुद्धि ये तीनों ही औरतें हैं तो इन मर्दों को किस बात का गुरूर? हे जी भाई, लिख देना कल के अखबार में
कि आजाद मैदान में भाषण देते वक्त गंगूबाई ने आंखें झुका कर नहीं, आंखें मिलाकर अपने हक की बात की है भाई। पच्चीस फरवरी आज पे भालो लगलो। छबिर नाम होच्छे गंगूबाई काठियाड़ी। तो একটু বলে রাখতে চাই, অনেকে এই আলিয়া ভাটকে যখন এই সিনেমাটাতে কাস্ট করে তখন একটু নাক সিঁটকেছিলেন। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর আলিয়া ভাট সহ অন্যান্য যারা আসলে নেপোটিজমের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এসেছেন তারা কিন্তু বেশ ভালো রকমের ট্রল বা সমালোচনার শিকার হন। তো আলিয়া ভাট এখানে কম যাননি, আর ওনার খুবই বুদ্ধিদীপ্ত কিছু বয়ানের মাধ্যমে তো উনি যথারীতি মানে সবসময় আলোচনায় থাকেন। অবলম্বনে নির্মিত ঐতিহাসিক একটা পটভূমি থেকে নির্মিত এই চরিত্রটা, তো মোটামুটি ট্রু ইভেন্ট বেসড বলা যায়। তো গাঙ্গুবাই যে চরিত্রটা ছিল ইতিহাসে, তিনি একজন সেক্স ওয়ার্কার ছিলেন। ইতিহাস থেকে যতটুকু জানা যায় 16 বছর বয়সে এই গাঙ্গুবাইকে তার স্বামী একটি ব্রোথেলে দিয়ে যায়, মানে বিক্রি করে দেয় আর কি। সেখান থেকেই আসলে একজন সেক্স ওয়ার্কার হিসেবে উনি কাজ করেন। তো এর কিছুদিন পরই উনি সেক্স ওয়ার্কারদের অধিকার নিয়ে সোচ্চার হয়ে যান, তাদের শিক্ষা চিকিৎসা মানবিক যে অধিকারগুলো থাকে অধিকারগুলো নিয়ে উনি প্রোটেস্ট করতে থাকেন। তো এইভাবে ইতিহাসে ওনার নামটা জ্বলজ্বল করছে। তো এই চরিত্রটা করার জন্য মানে বিদ্যা বালান, তারপরে প্রিয়াঙ্কা চোপড়া, ওনাদেরকে যদি দেয়া হতো তাহলে কিন্তু ওই যে বললাম 16 বছর বয়সে উনি ব্রোথেলে যান, তো ওখান থেকে মানে প্রায় 20-25 বছরের একজন যুবতীর ক্যারেক্টার বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া বা অন্যান্য আরও যারা গুণী অভিনেত্রী আছেন ওনাদের দিয়ে যদি করানো হতো মানে কীরকম হতো আমি জানি না, তবে এই চরিত্রটার বয়স অনুযায়ী কিন্তু আলিয়া ভাট একেবারে পারফেক্ট, মানে ওনার কাস্টিংটা এখানে কিন্তু পুরো পারফেক্ট আমার কাছে লেগেছে। তো এখন অভিনয়ে উনি ওনার এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারেন কি না এই বিষয় নিয়ে আসলে সবার একটু আলোচনা সমালোচনা ছিল, কিন্তু ট্রেলার দেখে আমার মনে হলো এই আলোচনা সমালোচনা উনি উতরে গিয়েছেন। আলিয়া ভাট খুবই চমৎকার অভিনয় করেছেন আমার কাছে যতটুকু মনে হলো, মানে ওনার স্টাইল তারপর ডায়লগ ডেলিভারি মানে সব কিছুই কিন্তু একদম খাপে খাপ মিলে গিয়েছে। তো এখানে ওনার সমালোচনা করার কিছু নেই, এখন উনি নেপোটিজম দিয়ে আসুক বা যেমনি আসুক ওনার কাজ হচ্ছে চলচ্চিত্রে অভিনয় করা, তো অভিনয়টা উনি ঠিকঠাক করতে পারলেই কিন্তু পাশ মার্ক পেয়ে যায়। তো এই ছিল গাঙ্গুবাই কাথিয়াড়ীন, মারাঠি তো মানে আটকে যায়। তো এই ছিল গাঙ্গুবাই কাথিয়াড়ী মুভির ট্রেইলার নিয়ে আমার করা রিয়াকশন ভিডিও। কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই ট্রেলারটি আপনারা কেমন উপভোগ করলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামতের সাথে আমার মতামত একটু মিলিয়ে দেখি। আর আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন, যদি মনে হয় দিস চ্যানেল ডিজার্ভস টু বি সাবস্ক্রাইবড দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটা ঠং ঠং করে বাজিয়ে দেবেন। আমি জেনাইম চৌধুরী, সাইনিং অফ।